এই মুহূর্তের বড় খবরে আমরা নজর দেব। সব পুরসভায় একসঙ্গে ভোটের দাবি, একসঙ্গে ভোটের দাবিতে জনস্বার্থ মামলা, জনস্বার্থ মামলা বিজেপির। শুধু কলকাতা হাওড়া পুরসভায় ভোট কেন, বাকি পুরসভাতেও নির্বাচন হোক, আদালতে হলফনামা জমা দেয়া হলো। সব পুরসভায় একসঙ্গে ভোটের দাবি, একসঙ্গে ভোটের দাবিতে জনস্বার্থ মামলা, জনস্বার্থ মামলা বিজেপির। শুধু কলকাতা হাওড়া পুরসভায় ভোট কেন, বাকি পুরসভাতেও নির্বাচন হোক, এই দাবি আর এই দাবিতেই জনস্বার্থ মামলা, আদালতে হলফনামাও জমা দেয়া হলো, জনস্বার্থ মামলা বিজেপির তরফ থেকে। প্রিয়াঙ্কা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, কথা বলবো প্রিয়াঙ্কার সঙ্গে। প্রিয়াঙ্কা, বিজেপির তরফ থেকে যে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে আদালতে, কি দাবি জানানো হয়েছে তাতে? দেখো রেনেসা, বিজেপির তরফ থেকে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল এবং সেই মামলাটির একটি দাবি ছিল যে বাকি শুধুমাত্র হাওড়া এবং কলকাতা পুরসভা নির্বাচন কেন, বাকি পুরসভাগুলোর নির্বাচন করানো হোক, এই আবেদন করেই পিআইএল অর্থাৎ জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। নির্বাচন কমিশনের তরফ থেকে চাওয়া হয়েছিল এফিডেভিট, হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের নির্বাচন কমিশনকে এফিডেভিট জমা দিতে হবে এবং সেই রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে কলকাতা হাই কোর্টের চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চে এবং তার পরবর্তীকালে যা উঠে আসছে সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী যে রিপোর্ট জমা পড়েছে সেই রিপোর্টে স্পষ্ট করে হয়েছে যে রাজ্যের সাথে আলোচনা করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কলকাতা এবং হাওড়ায় যেহেতু কোভিড ভ্যাকসিনের দুটো ডোজ সকলকে দেওয়া হয়ে গিয়েছে, তাই এই দুটি নির্বাচন আগে করাতে আগ্রহী নির্বাচন কমিশন এবং পরবর্তীকালে অন্যান্য গুলোতেও নির্বাচন করানো হবে। রেনেসা, ধন্যবাদ প্রিয়াঙ্কা তোমাকে।